সুখে রাখো, সকলের কল্যাণে কাজ করো, হিতায় কাজ করো, এটাই হচ্ছে আমাদের আমাদের এটা হচ্ছে নিয়ম। এবং আমরা যারা সনাতন ঐতিহ্য মানি, আমাদের সহ্য শক্তিও বেশি, এবং আমরা সব সময় নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকি, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আমি নন্দীগ্রামে তো আজকে নয় 20 বছর ধরে আসছি, আমি সব সময় বলি যে আমি শুভেন্দু অধিকারী, আমি সনাতন ধর্মের একজন তার সেবক, এবং আমার ব্রাহ্মণ পরিবার। আমি সূর্য প্রণাম গায়ত্রী করে বাড়ি থেকে বেরোই, কাজে বেরোই, এটা আমার ঐতিহ্য। আমি যখন শুভেন্দু অধিকারী এমপি ছিলাম, এমএলএ ছিলাম, কিছু মন্ত্রী ছিলাম, তখন আমি মানব ধর্ম পালন করি। তখন গরিব মানুষ গরিব মানুষ, অসুস্থ মানুষ অসুস্থ মানুষ, তখন বেকার বেকার। আমরা জীবনে সেসব জাত ধর্মপাত দেখিনি। আপনারা দেখেছেন কদিন আগে যাদের পেটে এখনো আমার ভাত আছে, ছবিতে গালি দিচ্ছে, ওদের অপরাধ নেই। ওই তোলাবাজ ভাইপোর অফিস থেকে বলছে এগুলো কর, এগুলো কর আর ছবি পাঠা। আমি ওদের বলে দিই, ভোটের দিন আমি প্রমাণ করে দেবো আমি নন্দীগ্রামের মানুষের কাছে আছি কি না, প্রমাণ করে দেবো। আর এসব করে লাভ নেই। আমার কয়েকটা লোক এখানে ধর্ম করতে এসেছিল, তারা বিজেপি কি তৃণমূল কি সিপিএম কি কংগ্রেস আমি জানি না, তারা ধর্ম করতে এসেছিল, তারা আক্রান্ত হয়েছে। এই আক্রমণ আমরা মেনে নেব না। নন্দীগ্রামের 17টা অঞ্চলের 1 লক্ষ লোক সেদিন জমায়েত হোক, এটা আমি চাই। 1 লক্ষ লোক জমায়েত হোক, অনেকে তো কর্মসূচি ঘোষণা করে পগার পা, বলছে পরে করব, পরে করলে আবার করব। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।